नमस्कार बंधुरा, राधे राधे। तुम्हारे सकल के स्वागत जानिए आज आमार वीडियो टी स्टार्ट करछी। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। बंधुरा, शीत प्राय चले ही आसछे, ताई आज आमी तुम्हारे साथे शेयर करब एई हालका शीते आमी आमार छोट्ट गोपाल सोनार सकाल थेके रात पर्यन्त किभाबे जत्न करछी। तो चलो वीडियो टी स्टार्ट करी, आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। तो एखन बाजे सकाल 7:30, आमी आमार छोट्ट गोपाल सोनाके घुम थेके तुलछी, हाथे एकटू ताली दिए और झुनझुनि बजिए एकटू शब्द करे आमी आमार गोपाल सोनार काछे आसलाम। और गोपाल सोनाके एखन घुम थेके तुलछी। उठे पड़ो आमार छोट्ट सोनाटा, उठे पड़ो आमार सोनामानिक। ओठो ओठो नंदलाल, चे देखो होलो सकाल, गोष्ठी लये जाबे धेनुर पाल। ओठो ओठो नीलमणि, जशोदारे नयन मणि, ओठो बाछा होये छे सकाल। ओम नमो भगवते वासुदेवाय नमो। আমার ছোট্ট গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। বন্ধুরা, তোমরা সবাই গোপাল সোনাকে রাধে রাধে বলে দাও। আর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে আমি একটু রুমাল উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম। আর এখন সকালবেলা তো ভালোই ঠান্ডা পড়ছে, সকালে আর বিকেলের দিকে। তো আমি আমার ছোট্ট গোপাল সোনাকে একটা সোয়েটার আর টুপি পরিয়ে দিচ্ছি। কটা দিন আগেও যখন একটু হালকা গরম ছিল, তো আমি 6:30 থেকে 7:00 মধ্যে আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলতাম, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো আমাদের বাড়ির বাচ্চারাও দেখবে একটু ঠান্ডা পড়লে সকাল সকাল উঠতে চায় না, তো আমি গোপাল সোনাকে একটু বেলা করে তুলছি। তো 7:30 তুলছি এখন কয়েকদিন ধরে। আর তোমরা যে সোয়েটার আর টুপি দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমি নিজে হাতেই তৈরি করেছি। আর কী করে তৈরি করেছি তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এখন আমি আমার গোপাল সোনাকে যেখানে সিংহাসনে বসাই, তো সেই সিংহাসন খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর একটি নতুন চাদর আজকে পেতে নিলাম, আর আগের দিনের চাদরটা আমি তুলে নিয়েছি, ওটা ধুয়ে দেবো। তো নিয়ে চলে এসেছি সিংহাসনে আমার ছোট্ট গোপাল সোনাকে। ঘুম থেকে ওঠানোর সাথে সাথেই আমি আমার ছোট্ট সোনাটাকে স্নান করাবো, না কিছুক্ষণ পর স্নান করাবো। তো দেখো বন্ধুরা, আমার ছোট্ট গোপাল সোনাকে এই সোয়েটার আর টুপিটা পরে কি মিষ্টি লাগছে। নিজে হাতে গোপাল সোনার জন্য কিছু ড্রেস তৈরি করে পরানোর আনন্দই আলাদা। তো গোপাল সোনাকে তো আমার খুব মিষ্টি লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গোপাল সোনা চারিপাশে বালিশ দিয়ে দিলাম যাতে গোপাল সোনা কোনো রকম অসুবিধা না হয়, আর জল খাইয়ে দিলাম। আমরাও দেখবে বন্ধুরা ঘুম থেকে উঠেই জলটা খাই, কারণ গলাটা শুকিয়ে থাকে। তো গোপাল সোনাকেও জল খাইয়ে দিলাম, আর গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। আর বিছানাটা আমি এখন খুব ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এই বিছানা আমার আর সারাদিনে তেমন প্রয়োজন হয় না। আর বালিশ তোষক চাদর সব এক জায়গায় করে রেখে দিলাম, আর যে খাট মতো তোমরা দেখলে তৈরি করেছি নতুন আমি, তো খাট আমি পাশে রেখে দিলাম, কারণ এই জায়গাটা আমার নিত্য পুজোর প্রয়োজনে প্রয়োজন হয়, কারণ আমার ঠাকুরঘরটা খুব ছোট। আর গোপাল সোনাকে ভোগ নিবেদন করব, তো জায়গাটা খুব ভালো করে মুছে নিলাম। আর এখন গোপাল সোনার সব প্রিয় সব খেলনাগুলো গোপাল সোনার পাশে রেখে দিচ্ছি সাজিয়ে, যাতে গোপাল সোনা যখনই খেলতে ইচ্ছে করবে সব হাতের কাছে খেলনাগুলো পেয়ে খেলতে পারবে। আর আমি সকালবেলা ভোগ নিবেদন করছি, আমি যেদিন যেরকম পারি সেদিন আমি সেইভাবে গোপাল সোনাকে ভোগ নিবেদন করি। তো আজ সকালে আমি কাজু বাদাম আর বিস্কুট ভোগ নিবেদন করেছি, আর ভোগের থালা আর জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে দিলাম। চন্দন বেটে নিচ্ছি, চন্দনের তিলক পরিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানের চরণে অর্পণ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আরতি করে নিচ্ছি, আমি আমার ছোট্ট সোনাটাকে একটু খাইয়ে দিচ্ছি। তারপর আমার ছোট্ট গোপাল সোনা
একাই খেয়ে নেবে। গোপাল সোনা খুব লক্ষ্মী ছেলে, কারণ ও তো খুব ছোট, তাই একটু খাইয়ে দিলে তারপর ও একা খেয়ে নেবে। তো হাতের বাসি আমি পাশে রেখে দিলাম, আর আমি কিছুক্ষণ ঠাকুরঘর থেকে বাইরে গিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে এসেছি, আমার গোপাল সোনার ভোগ গ্রহণ করা হয়ে গেছে, আর আমি হাত মুখ আমার গোপাল সোনার খুব ভালো করে মুছে দিলাম, আর হাতের বাসিও দিয়ে দিলাম, আর পাশে জল রেখে দিলাম, আর একটা চকলেট রেখে দিলাম, কারণ গোপাল সোনা খুব ছোট, যখন চকলেট খেতে ইচ্ছে করবে চকলেট খাবে। আর আমি চলে এসেছি ছাদে, আর গোপাল সোনার স্নানের জল আমি রোদে দিয়ে দিয়েছি, আর আমার ছেলের জলও রোদে দিয়ে দিয়েছি একসাথে, আর ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। আর এখন বাজে সকাল 11টা, আর আমি এখন আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নেব, তাই জন্য এখন সোয়েটার আর টুপি খুলে নিলাম। তো আমার গোপাল সোনা স্নানের জন্য পুরো রেডি, এখন আমি নিয়ে যাব গোপাল সোনাকে আজ ছাদে। ছাদে আজকে আমি নিয়ে এসেছি, আর এই রোদেই আমি আমার গোপাল সোনাকে আজকে তেল মালিশ করে ছাদের উষ্ণ গরম জল দিয়ে স্নান করাবো। তো স্নানের জল আমি তৈরি করে নিলাম, উষ্ণ গরম জল, যেটা আমি ছাদে রোদে দিয়েছিলাম সেই জল, আর তাতে তুলসী পাতা আর ফুল দিয়ে দিলাম। আর এখন হাতে নিলাম সর্ষের তেল, সর্ষের তেল হাতে খুব ভালো করে গরম করে নিয়ে আমি আমার ছোট্ট সোনাটাকে তেল দিয়ে মালিশ করে নিচ্ছি। এই শীতকালে তেল কিংবা ঘি দিয়ে মাসাজ করে নেওয়া খুব ভালো। আর অবশ্যই বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে যখন তেল দিয়ে গোপাল সোনাকে ভালোভাবে মালিশ করবে বা ঘি দিয়ে মালিশ করবে, তখন গোপাল সোনাকে খুব সাবধানে ধরবে, নইলে কিন্তু স্লিপ কাটতে পারে আর গোপাল সোনা ব্যথা পেতে পারে। তো এই শীতে সর্ষের তেল, ঘি, মধু দিয়ে খুব ভালো করে মালিশ করে গোপাল সোনাকে তোমরাও স্নান করিয়ে নিতে পারো, এতে গোপাল সোনা খুব আরাম লাগবে। তো আমি এখন আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তো গোপাল সোনাও রোদে তেল মালিশ করে স্নান করে আজকে খুব ওর আরাম লাগলো, কত সুন্দর হাসছে দেখো গোপাল সোনা আজকে। তো আমি এখন গোপাল সোনাকে আলতো করে গা মুছে নিয়ে তারপরে জামা পরিয়ে দিলাম, আর যেহেতু এখন ভালোই ঠান্ডা পড়ছে, তো আমি যে ভারী যে একটু জামাগুলো সেই জামাগুলোই পরাচ্ছি এখন। আর গোপাল সোনা স্নানের জল আমি এই ফুলগাছের টবে দিয়ে দিলাম, আর গোপাল সোনাকে একটু সাজিয়ে নিলাম, আর গোপাল সোনাকে এখন আমি একটু ছাদে কিছুক্ষণ রাখবো রোদ পোহানোর জন্য। তো গোপাল সোনা স্নান করে একটু রোদ পোহানো হয়ে গেছে, তারপর আমি নিয়ে চলে এসেছি। আর গোপাল সোনাকে এখন সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এই শীতে গোপাল সোনাকে কোনো কোনো দিন সর্ষের তেল দিয়ে বা কোনো কোনো দিন আমি ঘি মধু দিয়েও মালিশ করে স্নান করিয়ে নিচ্ছি, এতে গোপাল সোনার খুব আরাম লাগবে, কারণ গোপাল সোনা তো খুব ছোট। আর আমরা দেখবে এই সময় আমাদের বাড়ির বাচ্চাদেরও একটু স্পেশাল কেয়ার করে থাকি। আর কিছুদিন পর যখন খুব বেশি ঠান্ডা পড়বে বন্ধুরা, তখন তোমরা রাতে শোবানোর আগে গোপাল সোনাকে হাতে পায়ে বুকে সর্ষের তেল খুব ভালো করে মালিশ করিয়ে তারপর গোপাল সোনাকে ঘুম পাড়াতে পারো, এতে গোপাল সোনা খুব আরাম পাবে আর গোপাল সোনার ঘুম খুব ভালো আসবে ঠান্ডায়। চন্দন বেটে নিলাম, চন্দন সহযোগে তুলসী পাতা ফুল ভগবানের চরণে অর্পণ করলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, চন্দন সহযোগে তুলসী দল ভগবানের চরণে অর্পণ করলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবান শ্রীকৃষ্ণের তুলসী দল খুব প্রিয়, চন্দনের তিলক পরিয়ে দিলাম, গোমাতাকেও চন্দন সহযোগে ফুল চরণে অর্পণ করলাম, ভগবান শ্রীকৃষ্ণকে 56 ভোগ দিলেও উনি অত খুশি বা প্রসন্ন হন না যতটা উনি তুলসী দল বা তুলসী পাতা দিলে প্রসন্ন হন। ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি দুপুরবেলায়, আজ আমি লুচি
तरकारी मिष्टी और एकटु कमला लेबूर जूस আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম। আমি যেদিন যেরকম পারি আমি সেই দিন সেইভাবেই ভগবানকে ভোগ নিবেদন করি। তো ভোগের থালা আর জলের গ্লাসে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি, আরতি করে নিচ্ছি। আরতি করে এখন আমি আমার ছোট্ট সোনাকে একটু খাইয়ে দিচ্ছি, আর তারপর আমার ছোট্ট গোপাল সোনা একা হাতে ভোগ গ্রহণ করে নেবে। গোপাল সোনা খুব লক্ষ্মী ছেলে। আর আমি আমার সমস্ত ঠাকুরকেই ভোগ নিবেদন করে দিয়েছি। আর কিছুক্ষণ আমি এখন ঠাকুরঘর থেকে বাইরে যাব, আর কিছুক্ষণ পর আমি আবার ঠাকুরঘরে ফিরে আসব। ততক্ষণে আমার সমস্ত ঠাকুরের ভোগ গ্রহণ হয়ে যাবে। তো আমি গোপাল সোনার এখন হাতের বাঁশি পাশে রাখলাম আর গোপাল সোনাকে অনুরোধ করলাম, ভগবান তুমি ভোগ গ্রহণ করে নিও। তো আমি কিছুক্ষণ পর আবার ঠাকুরঘরে ফিরে আসলাম আর গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে ভোগের থালা গ্লাস সরিয়ে নিলাম আর গোপাল সোনাকে হাতে বাঁশি দিয়ে হাত জোর করে প্রণাম করে নিলাম। এখন গোপাল সোনাকে রেস্ট করতে বললাম। আর এখন বাজে বিকেল 4:30, আর এখন আমার গোপাল সোনা রেস্ট হয়ে গেছে আর আমার ছেলে এখন গোপাল সোনার সাথে খেলছে। ও প্রতিদিন বিকেলে নইলে সন্ধেবেলা গোপাল সোনার সাথে এসে একটু খেলে। তো এখন গোপাল সোনার সাথে খেলছে, সকালে সেরকম টাইম পায় না, স্কুল থাকে। তো এখন গোপাল সোনাকে আবার একটু চকলেট খাইয়ে নিচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে আর ভালোই ঠান্ডা পড়ছে এখন সন্ধেবেলা। তো এখন আমি গোপাল সোনাকে একটা সোয়েটার আর টুপি পরিয়ে নিচ্ছি। আমার ছেলে সারাদিনই প্রায় অনেকটা সময় গোপাল সোনার সাথে থাকে, কিছুক্ষণ পরপর এসে ঠাকুরঘরে গোপাল সোনাকে দেখে যায়ও আর একটু খেলা করে যায়। ওর অনেক খেলনাই গোপাল সোনাকে আবার দেয়, দুজনে মিলে খেলে। আর বন্ধুরা, তোমরা যে গোপাল সোনার সোয়েটার টুপি দেখছো এগুলো আমি সবই নিজে তৈরি করেছি, আর কীভাবে তৈরি করেছি এর ভিডিও আমি সব আপলোড করেছি। আর তোমরা যদি এরকম আরও গোপাল সোনার সোয়েটার টুপি বা অন্যান্য কিছু দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো গোপাল সোনাকে এখন আমি সকালের যে ফুলগুলো ছিল সেগুলো আমি সরিয়ে দিলাম, আর এখন চন্দন সহযোগে তুলসী পাতা আর ফুল আমি গোপাল সোনার চরণে সন্ধেবেলা অর্পণ করলাম। আমি কিছু ফুল আমি আলাদা করে রেখে দেই একটু জল দিয়ে যাতে না শুকায়। তো সন্ধেবেলা তুলসী পাতা আর ফুল ভগবানের চরণে অর্পণ করলাম, আর সন্ধেবেলা ভোগ নিবেদন করে দিয়েছি। আর ভোগের থালা আর জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আরতি করে নিচ্ছি। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল কৃষ্ণ কানহাই, জয় জয় ব্রজে গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল কৃষ্ণ কানহাই, জয় জয় ব্রজে গোপাল। ও ত্রিভুবন হাসে দেখি তোমার দয়ায়, বিরূপ শুধুই তুমি প্রভু আমার বেলায়। কেউ তো বোঝে না হয় কিসের ব্যথায়, কেঁদে কেঁদে নীলার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল কৃষ্ণ কানহাই, জয় জয় ব্রজের গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্ধ্যা আরতি করে নেওয়ার পরে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে একটু খাইয়ে দেব, তারপর গোপাল সোনা নিজ হাতে ভোগ গ্রহণ করে নেবে। আসলে এগুলো আমাদের সবার মনের ভাব, ভগবান তো ভোগে দৃষ্টি দিয়েই ভোগ গ্রহণ করেন। তো আমার মনের ভাব এটা যে আমি ভগবানকে খাইয়ে দিচ্ছি বা আমি এসে তারপর ভগবানের হাত মুখ
মুছিয়ে দিচ্ছি। তো আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম, আর এখন আমি আমার ছোট্ট গোপাল সোনার হাত মুখ একটু মুছে দিলাম, আর এখন হাত জোড় করে প্রণাম করে নিলাম, আর আমি আবার ফিরে আসবো রাত্রিবেলা। তো এখন বাজে রাত 9টা, আর আমি এখন রাতের ভোগ নিবেদন করে দিয়েছি। আর আজ আমি রাতে দুধ আর একটু মিশ্রি দিয়ে দিলাম, আর তাতে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম, আর জলের গ্লাসেও তুলসী পাতা দিয়ে দিয়েছি, আরতি করে নিচ্ছি। আর আমি ভগবানকে চারবার ভোগ নিবেদন করি, আর চারবারই আমি আরতি করে নেই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, এবং চ্যানেলে যদি তোমরা আজকে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ। আমি হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম, আর রাতে যে ফুলগুলো ছিল, ফুল তুলসী পাতা সব আমি সরিয়ে নিলাম। আর এখন আমি আমার ছোট্ট গোপাল সোনাকে শয়ন দেব, তো তার জন্য এখন আমি রেডি করছি সোয়েটার টুপি, সেগুলো আমি সব খুলে নিচ্ছি। এই সোয়েটার টুপি পরিয়ে আমি আমার ছোট্ট গোপাল সোনাকে ঘুম পাড়াবো না। আর যে হেভি জামাটাও পরেছি, এই জামাটা এখন আমি চেঞ্জ করে হালকা একটা কটনের জামা পরিয়ে দিলাম। রাতে শোবার সময় একটু আমরা সবাই একটু রিল্যাক্স, মানে রিল্যাক্সে কোনো পোশাক পরতে ভালোবাসি। তো এখন আমি আমার গোপাল সোনাকে একটু হাত মুখ একটু গোলাপ জল দিয়ে খুব ভালো করে মুছে নিলাম, আর বিছানাটা করে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমার গোপাল সোনাকে এখন একটু কোলে নিয়ে আদর করে হালকা হাতে একটু মালিশ করে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেব। আমি আমার ছোট্ট গোপাল সোনাকে রোজ ঘুম পাড়ানোর সময় কোনো ঘুম পাড়ানি গান বা ঘুম পাড়ানি ছড়া বলে আলতো হাতে একটু হাত পা একটু মালিশ করিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেই। ঝুলে মে ঝুলাও তুচকো লোড়ি সুনাও নিন্দিয়া আজা মেরি কাহানা কে নেন মে, ঝুলে মে ঝুলাও তুচকো লোড়ি সুনাও নিন্দিয়া আজা মেরি কাহানা কে নেন মে, চন্দা মামা আও মিঠে সপনে দিখাও নিন্দিয়া আজা মেরে কাহানা কে নেন মে। দেখো বন্ধুরা, আমার ছোট্ট গোপাল সোনাটার খুব ঘুম পেয়েছিল, তো আমার গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে। আর আমি গোপাল সোনার পাশে গোপাল সোনার প্রিয় বাঁশির দিয়ে দিলাম, আর মশারি টানিয়ে দিলাম, আর পাশে একটা ছোট্ট টেবিল মতো রেখে আর ওর জলের গ্লাস আর কিছু চকলেট কাছে রাখলাম, যাতে রাত্রিবেলা যদি জল তেষ্টা পায় বা একটু খিদে পায়। হাত জোর করে প্রণাম করে নিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর লাইটটা অফ করে জিরো লাইট আমি সারা রাত্রি জ্বালিয়ে রেখে দেবো। রাধে রাধে, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।